সমস্তকু মো প্রণাম প্রিয় ছাত্র ছাত্রীগণ, আজর এই আলোচনা চক্রে আমি ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আধুনিক ভারত ইতিহাসর এই অধ্যায়টি উপরে বছা বছা 20 প্রশ্ন উত্তর আলোচনা করা। চলুন দেখিয়া প্রথম প্রশ্ন কোণ কৌছি। আজর সমস্ত পিলা মানে আলোচনা বিএল গ্রোভর পুস্তক আধুনিক ভারত ইতিহাস পুস্তক রু সংগ্রহ করছি। ইন হুইচ ইয়ার রাসবিহারী বোস ডায়েড, কেউ মশিয়ার রাসবিহারী বোসঙ্কর মৃত্যু হয়েছিল? জানুয়ারি 21, 1941, জানুয়ারি 21, 1942, জানুয়ারি 21, 1943, জানুয়ারি 21, 1944 পিলা মানে এই সেটা 1945। কাইকি না একর উত্তরটা হব ডি, জানুয়ারি 21, 1945 মশিয়ার রাসবিহারী বোসঙ্কর দেহান্ত হয়েছিল। ডি নম্বরটাকে সজাড়বে 1944 জায়গায় 45 করবে। তাপরে দেখিয়া 2 নম্বর, এট দ টাইম অফ ডেথ রাসবিহারী বোস হাউ মেনি ইয়ার ওল্ড, যেতবে রাসবিহারী বোসঙ্কর মৃত্যু হয়েছিল সেতবে তাঁকু কত বর্ষ হয়েছিল? 51, 55, 58, 60। 2 নম্বরের উত্তরটি পিলা মানে হব, 2 নম্বরের উত্তরটি হল পিলা মানে সি, 58 বর্ষ বয়স। রাসবিহারী বোসঙ্কর মৃত্যু সময় তাঁকু 58 বর্ষ বয়স হয়েছিল। বর্তমানে আমি দেখি 3 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ডে সুভাষ বোস বিকেম সুপ্রিম কমান্ডর অফ আইএনএ, কেউ দিনরে সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বোচ্চ পদ সুপ্রিম কমান্ডর পদক সম্ভাড়ি? জানুয়ারি 25, 1943, জুলাই 25, 1943, সেপ্টেম্বর 25, 1943, নভেম্বর 25, 1943। 3 নম্বরের উত্তরটি পিলা মানে হব এ, অগস্ট 25, 1943 মশিয়ার সুভাষ চন্দ্র বোস আইএনএ র সুপ্রিম কমান্ডর ভাবে নিযুক্তি পাই কার্যভার সম্ভাড়ি। তাপরে দেখিয়া পিলা মানে 4 নম্বর, ইন হুইচ অফ দ্য ডে সুভাষ চন্দ্র বোস ফর্মড প্রোভিজনাল গভর্নমেন্ট ফর ট্রু ইন্ডিয়া এট সিঙ্গাপুর, কেউ দিবসে সুভাষ চন্দ্র বোস প্রোভিজনাল গভর্নমেন্ট প্রকৃত ভারত পাই সিঙ্গাপুর ঠার প্রকাশ প্রতিষ্ঠা করে? স্টার বালা প্রশ্ন, অনেক পরীক্ষার আসছে আগরু। কেউ দিবস, অক্টোবর 21, 1943, নভেম্বর 21, 1943, ডিসেম্বর 21, 1943, জানুয়ারি 21, 1944। তো পিলা মানে এটি 4 নম্বরের উত্তর খণ্ডিক হব এ, অক্টোবর 21, 1943 মশিয়ারে সুভাষ চন্দ্র বোস প্রোভিজনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে সিঙ্গাপুর ঠারে ভারত পাই। কেবে পিলা মানে অক্টোবর 21, 1943, অত্যন্ত গুরুত্বপূর্ণ মশিয়াটি। তাপরে দেখিয়া পিলা মানে 5 নম্বর, হেচ সি চাটার্জি হ্যাড অ্যাপয়েন্টেড আজ হুইচ পোস্ট অফ আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কেউ পদবীর নিযুক্তি পাই হেচ সি চাটার্জি? ব্রডকাস্টিং মানে সম্বাদ, ফাইন্যান্স পোর্টফোলিও মানে অর্থনৈতিক কারবার, ওমেন্স ডিপার্টমেন্ট মানে নারী বিভাগ, পরচেজ অফ ওয়েপন্স মানে যে অস্ত্রশস্ত্র কিণবার বিভাগ, কেউ বিভাগ? 5 নম্বরের উত্তর পিলা মানে হব বি, ফাইন্যান্স পোর্টফোলিও। অর্থ বিভাগের মুখ্য ভাবে নিযুক্ত হয়েছে হেচ সি চাটার্জি আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাপরে আমি দেখিয়া পিলা মানে 6 নম্বর প্রশ্ন, এমএআইআর অ্যাপয়েন্টেড ইন হুইচ ডিউটি অফ আইএনএ? ব্রডকাস্টিং, ফাইন্যান্স পোর্টফোলিও, ওমেন ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট? এমএআইআর আইএনএ র কেউ বিভাগের কাম করুলে? সম্বাদ পরিবহন, অর্থনীতি বিভাগ, নারী বিভাগ, খাদ্য বিভাগ? 6 নম্বরের পিলা মানে উত্তরটি হব এ, ব্রডকাস্টিং। সম্বাদ ঘোষণা যে করা যাচ্ছিল সে সময় সেই বিভাগের লে এমএআইআর আইএনএ। তাপরে দেখিয়া নেক্সট 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন আমি কোণ কৌছি, ফ্রম হুইচ প্লেস সুভাষ চন্দ্র বোস গেভ দ্য স্লোগান গিভ মি ব্লড আই উইল গিভ ইউ ফ্রিডম, কেউ স্থানর সুভাষ চন্দ্র বোস ঘোষণা করে গোটিয়ে স্বর মতো রক্ত দিও মু তোমাকে স্বাধীন দেব? গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বর্মা, মালয়, সিঙ্গাপুর, দিল্লি? 7 নম্বরের পিলা মানে উত্তর খণ্ডিক হব
ବି ମଳୟ ମାଳୟ ଅଞ୍ଚଳରୁ ସେ ଘୋଷଣା କରିଥିଲେ ଗିଭ୍ ମି ବ୍ଲଡ୍ ଆଇ ୱିଲ୍ ଗିଭ୍ ୟୁ ଫ୍ରିଡମ୍ ପ୍ରସିଦ୍ଧ ସ୍ଲୋଗାନ୍ଟିଏ ଅନେକ ପରୀକ୍ଷାରେ ପଚାରିଛି। ତାପରେ ପିଲାମାନେ ଦେଖିବ ଆଠ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ୟୋର୍ ଆଇଏନ୍ଏ ହେଡ୍କ୍ୱାର୍ଟର୍ ୱାଜ୍ ସିଚୁଏଟେଡ୍ ଟୁ ରେଙ୍ଗୁନ୍ କେଉଁ ମସିହାରେ ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମିର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟଟିକୁ ସିଙ୍ଗାପୁରରୁ ରେଙ୍ଗୁନ୍କୁ ସ୍ଥାନାନ୍ତରଣ କରାଯାଇଥିଲା ଜାନୁଆରୀ 1941 ଜାନୁଆରୀ 1942 ଜାନୁଆରୀ 1943 ଜାନୁଆରୀ 1944 ତ ପିଲାମାନେ ଏଇଠି ଆଠ ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ଡି ଜାନୁଆରୀ 1944 ମସିହାରେ ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମିର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟଟି ରେଙ୍ଗୁନ୍କୁ ଅଣାଯାଇଥିଲା। ତାପରେ ଆମେ ଦେଖିବା ପିଲାମାନେ ନଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଚାଲୋ ଦିଲ୍ଲୀ କ୍ରାଏ ଫ୍ରମ୍ ହ୍ୱିଚ୍ ପ୍ଲେସ୍ ଚାଲୋ ଦିଲ୍ଲୀ ଏହି ଯେଉଁ କ୍ରାଏର ଅର୍ଥ ହେଲା ପିଲାମାନେ ରଡ଼ି କରିକି ଯୁଦ୍ଧ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ମାଡ଼ି ଆସୁଥିଲେ ଆଇଏନ୍ଏର ସୈନିକମାନେ ଏହି ସ୍ଲୋଗାନ୍ଟି ଦେଉଥିଲେ ଚାଲୋ ଦିଲ୍ଲୀ କେଉଁ ସ୍ଥାନରୁ ଏହାକୁ ଆରମ୍ଭ କରିଥିଲେ ସିଙ୍ଗାପୁର ଜର୍ମାନୀ ରେଙ୍ଗୁନ୍ ଶହୀଦ ଦ୍ୱୀପ ତ ପିଲାମାନେ ନଅର ଉତ୍ତରଟି ହେବ ଡି ଶହୀଦ ଦ୍ୱୀପ ଯେଉଁ ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପ ରହିଛି ପିଲାମାନେ ଜାପାନ ଏହି ଦୁଇଟି ଦ୍ୱୀପ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷଙ୍କୁ ଦେଇଥିଲେ ଜାପାନ ଅଧୀନରେ ଏହି ଦୁଇଟି ଦ୍ୱୀପ ଶାସିତ ହେଉଥିଲା ସେହି ଜାଗାରୁ ଯେତେବେଳେ ବ୍ରିଟିଶ ସରକାର ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କରି କରି ଆଇଏନ୍ଏର ସୈନିକମାନେ ଆସିଥିଲେ ସେଇଠୁ ସ୍ଲୋଗାନ୍ଟିକୁ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଚାଲୋ ଦିଲ୍ଲୀ। ତାପରେ ଦେଖିବା ପିଲାମାନେ ଦଶ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦୁଇ ଗୋଟି ଦଶ ନମ୍ବର ହୋଇଯାଇଛି ତାକୁ ସଂଶୋଧନ କରିବା। ଦଶ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ପ୍ରଥମଟିରେ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଇୟର୍ ଜାପାନ ଆର୍ମି ଗେଭ୍ ଆଣ୍ଡାମାନ ଆଣ୍ଡ ନିକୋବର ଆଇସଲ୍ୟାଣ୍ଡ ଟୁ ଆଇଏନ୍ଏ କେଉଁ ମସିହାରେ ଜାପାନର ସେନାବାହିନୀ ଆଣ୍ଡାମାନ ଆଉ ନିକୋବର ଦୁଇଟି ଦ୍ୱୀପକୁ ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମି ହାତରେ ଟେକି ଦେଇଥିଲା ଜାନୁଆରୀ 6, 1943 ମାର୍ଚ୍ଚ 6, 1943 ଫେବୃଆରୀ 6, 1943 ନଭେମ୍ବର 6, 1943 ତ ପିଲାମାନେ ପ୍ରଥମ ଦଶଟିର ଉତ୍ତର ହେଲା ଡି ନଭେମ୍ବର 6 1943 ମସିହାରେ ଜାପାନ ଆର୍ମି ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜଟି ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମିକୁ ଦେଇଥିଲା ଯେଉଁଠୁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ସ୍ଲୋଗାନ୍ ଚାଲ ଦିଲ୍ଲୀ। ତାପରେ ଦେଖିବା ପୁଣି ଦଶ ନମ୍ବର ହୋଇଯାଇଛି ଭୁଲବଶତଃ ପ୍ରିଣ୍ଟ ଦେଖିନେବା ହାଉ ଆଡ୍ରେସ୍ ଦ ଗାନ୍ଧିଜୀ ହୁ ଆଡ୍ରେସ୍ ଟୁ ଗାନ୍ଧିଜୀ ଆଜ୍ ଏ ଫାଦର୍ ଅଫ୍ ନେସନ୍ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷ ଜବାହରଲାଲ ନେହେରୁ ସିଆର୍ ଦାସ ଚିତ୍ତରଞ୍ଜନ ଦାସ ରାସବିହାରୀ ବୋଷ କିଏ କହିଥିଲେ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କୁ ଆପଣ ହେଉଛନ୍ତି ଜାତିର ପିତା ପ୍ରଥମଥର କିଏ ଉଚ୍ଚାରଣ କରିଥିଲେ ଏହି ଶବ୍ଦଟି ସେକେଣ୍ଡ ଦଶ ନମ୍ବରର ଉତ୍ତରଟି ପିଲାମାନେ ହେବ ଏ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷ। ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କୁ ସମ୍ମାନାର୍ଥ ଏହି କଥାଟି କହିଥିଲେ ଫାଦର୍ ଅଫ୍ ନେସନ୍ ଯାହାକି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଇତିହାସ ପୃଷ୍ଠରେ ଗୋଟିଏ ବଳିଷ୍ଠ ଶବ୍ଦ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ଏଗାର ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଡେ ଆଇଏନ୍ଏ ଷ୍ଟୁଡ୍ ଆନ୍ ଇଣ୍ଡିଆନ୍ ସଏଲ୍ କେଉଁ ଦିନରେ ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମି ଭାରତୀୟ ମାଟିରେ ତାର ପାଦ ଥାପିଥିଲା ମାର୍ଚ୍ଚ 18, 1942 ମାର୍ଚ୍ଚ 18, 1943 ମାର୍ଚ୍ଚ 18, 1944 ମାର୍ଚ୍ଚ 18, 1945 ତ ପିଲାମାନେ ଏଗାର ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ସି ମାର୍ଚ୍ଚ 18, 1944 ମସିହାରେ ଇଣ୍ଡିଆନ୍ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମି ଯୁଦ୍ଧର ଡାକରା ଦେଇ ବ୍ରିଟିଶ ସରକାର ବିରୁଦ୍ଧରେ ଭାରତ ମାଟିରେ ପଦାର୍ପଣ କରିଥିଲା ଏଗାର ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ସି। ତାପରେ ଆମେ ଦେଖିବା ନେକ୍ସଟ ବାର ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ କହୁଛି ହୁଏର୍ ଲୋକେଟେଡ୍ ଆଇଏନ୍ ମେମୋରିଆଲ୍ କମ୍ପ୍ଲେକ୍ସ କେଉଁଠାରେ ଆଇଏନ୍ ମେମୋରିଆଲ୍ କମ୍ପ୍ଲେକ୍ସଟି ରହିଅଛି ଦିଲ୍ଲୀ ଆଣ୍ଡାମାନ ମୋଇରାଙ୍ଗ ବର୍ମା ବାର ନମ୍ବରର ଉତ୍ତରଟି ପିଲାମାନେ ହେବ ସି ମୋଇରାଙ୍ଗ ମୋଇରାଙ୍ଗ ଅଞ୍ଚଳରେ ରହିଅଛି ଆଇଏନ୍ଏ ମେମୋରିଆଲ୍ କମ୍ପ୍ଲେକ୍ସ। ତାପରେ ଦେଖିବା ତେର ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଇୟର୍ ଜାପାନ ସରେଣ୍ଡର୍ଡ ଇନ୍ ସେକେଣ୍ଡ ୱାର୍ଲଡ ୱାର୍ କେଉଁ ଦିବସରେ ଜାପାନ ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧରେ ଶେଷ ଥର ପାଇଁ ସେ ଆତ୍ମସମର୍ପଣ କରିଥିଲା ଜାନୁଆରୀ 15, 1945 ଜାନୁଆରୀ 15, 1946 ଜାନୁଆରୀ 15, 1947 ଅଗଷ୍ଟ 15, 1948 ଅଗଷ୍ଟ 15, 1945 ଅଗଷ୍ଟ 15, 1946 ଅଗଷ୍ଟ 15, 1947 ଅଗଷ୍ଟ 15, 1948 କେଉଁ ଦିବସରେ
তের নম্বরর উত্তরটি হব এ অগস্ট পনের ১৯৪৫। মনে রাখিবে পিলা মানে আ পূর্বর জর্মানি সারেন্ডর হয়ে যাইছিল, কিন্তু জাপান অহর যুদ্ধ করুত একুটিয়া লড়ুলা অন্য শক্তি মানক সহিত। পরিশেষে যেতবে আমেরিকা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেলা সেতবে জাপান পরাজয় বরণ কলা অগস্ট পনের তারিখ ১৯৪৫ মশিয়া। তাপরে আমি দেখি পিলাম ১৪ নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ডে বোস ফ্লাইট ক্রাশ হল, যে কুযাচ্ছে যে বোসঙ্কর যাত্রা সময়ের তাঁকর জাহাজটি মানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই দিবসটি কোটা বলে ধরে নিয়েছে অগস্ট ১৮ ১৯৪৫, সেপ্টেম্বর ১৮ ১৯৪৬, অক্টোবর ১৫ ১৯৪৬, নন অফ দ্য ভিতর কোটা বি নুহ। তো পিলা মানে এটি ১৪ নম্বরর উত্তরটি হব এ অগস্ট ১৮ ১৯৪৫। অগস্ট ১৫ ১৯৪৫ জাপান সরেন্ডর কলা, কিন্তু অগস্ট ১৮ ১৯৪৫ সুভাষ চন্দ্র বোসঙ্কর বিমানটি আকাশ মার্গরে দুর্ঘটনাগ্রস্ত হেলা বলে কুযাচ্ছে। তারপরে দেখবা নেক্সট ১৫, ১৫ নম্বর প্রশ্ন দেখবা, আন এডজ অফ এ ভোলকান অ্যাটাচড উইথ হুইচ মুভমেন্ট, কেউ মুভমেন্ট সময়ের এ ওয়ার্ডটি কুযাচ্ছে যে আন এডজ অফ ভোলকান, নন কোঅপরেশন মুভমেন্ট, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, আইএনএ ট্রায়াল, পার্টিশন অফ ইন্ডিয়া, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে শুনাণি, ভারত বিভাজন, কাহু কুযাচ্ছে আন এডজ অফ এ ভোলকান। পনের নম্বরর উত্তরটা পিলা মানে অবশ্যই আইএনএ ট্রায়াল, যেতবে আইএনএর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য মানে বন্দী হয়েছিল ব্রিটিশ দ্বারা, সে দোষী সাব্যস্ত করা লাল কিলারে ন্যায়পালিকা কার্য চাল, তাঁপি সুভাষ ইয়ে জওয়াহরলাল নেহরু লড়ুলে, সে সময়টা কুযায় আন এডজ অফ এ ভোলকান। তাপরে দেখুন পিলানে ১৬ নম্বর প্রশ্ন, হুয়ের হেল্ড ফাস্ট ট্রায়াল অফ আইএনএ, প্রথম শুনাণি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিরোধে ব্রিটিশ সরকারঙ্কর কেউঠারে হয়েছিল, তাজমহল আগ্রা, আগ্রার তাজমহল ঠারে, রেড ফোর্ট দিল্লি, দিল্লির লালকিল্লা ঠারে, ফতেপুর সিক্রি হব, সিকিম ইয়েছি ফতেপুর সিক্রি ঠারে, যেটা বুলবুলিয়া রয়েছে, অহমদাবাদ ঠারে, কেউঠারে হয়েছিল পিলা ১৬ নম্বর এটা উত্তরখণ্ডিক হব বি রেড ফোর্ট দিল্লি। আইএনএর সদস্য মানুষ দণ্ডিত করিয়া ব্রিটিশ সরকার দিল্লির রেড ফোর্টার ন্যায়পালিকা কার্য চলাই। তাপরে আমি দেখিবা পিলা মানে ১৭ নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ডে স্টার্ট আইএনএ ট্রায়াল ইন ইন্ডিয়া, কেউ দিবসের আইএনএর শুনাণি ভারতের আরম্ভ হয়েছিল, নভেম্বর ১৯৪৪, নভেম্বর ১৯৪৫, নভেম্বর ১৯৪৬, নভেম্বর ১৯৪৪, নভেম্বর ১৯৪৪টা ডবল হয়েছে পিলা মানে। তো কিন্তু ১৭ এটি উত্তরটি পিলা মানে হব বি নভেম্বর ১৯৪৫। ১৯৪৫ মশিয়া নভেম্বর মাসের আইএনএর সদস্য বিরোধে প্রথম ট্রায়াল আরম্ভ হয়েছিল লালকিল্লা ঠারে। তারপরে দেখি পিলা ১৮ নম্বর প্রশ্ন, কন কৌছি ইন হুইচ সেশন অফ আইএনএ অ্যাডপ্টেড কংগ্রেস সপোর্ট ফর দ্য আইএনএ কজ, এটা আইএনসি করিয়ে পিলা মানে আইএনএ হয়েছে আইএনসি করি, আইএনসির কেউ অধিবেশনরে ভারতীয় জাতীয় কংগ্রেস স্থির করিলা যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে কেস চালিছে ব্রিটিশ আও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লোক দণ্ডিত করিয়া পিন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সপক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস লড়িব, ভারতীয় জাতীয় কংগ্রেসর কেউ অধিবেশনরে এ স্থির করা যাইছিল, ১৯৪৫ বম্বে অধিবেশন, ১৯৮৫ বম্বে অধিবেশন, ১৯২০ নাগপুর অধিবেশন, ১৯২৯ লাহোর অধিবেশন। তো পিলা মানে এটা ১৮ উত্তরটি হব ১৯৪৫ বম্বে অধিবেশন, এই ১৯৪৫ যে বম্বে অধিবেশন হয়েছিল সেটি স্থির করা যাইছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস
ଆଇଏନ୍ଓ ଇଣ୍ଡିଆ ନ୍ୟାସନାଲ୍ ଆର୍ମିର ସପକ୍ଷରେ ଲଢ଼ିବ ବ୍ରିଟିଶମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ। ତାପରେ ଦେଖିବା ଏ ଭିଡ଼ିଓର ଶେଷ ପ୍ରଶ୍ନ, 19 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଇୟର୍ କ୍ଲିମେଣ୍ଟ ଅଟଲ୍ ଡିକ୍ଲେୟର୍ ବ୍ରିଟିଶ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ୍ ଲିଭିଂ ଦ ଇଣ୍ଡିଆନ୍ ସବ୍ କଣ୍ଟିନେଣ୍ଟ, କେଉଁ ମସିହାରେ ବ୍ରିଟିଶର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କ୍ଲିମେଣ୍ଟ ଅଟଲି ଘୋଷଣା କରିଲେ ଯେ ବ୍ରିଟିଶ ପ୍ରଶାସନ ଭାରତ ଛାଡ଼ିବ, ତା'ର ଉପନିବେଶକୁ ମୁକ୍ତି କରିବ। 20 ଫେବୃଆରୀ 1945, 20 ଫେବୃଆରୀ 1946, 20 ଫେବୃଆରୀ 1947, ନନ୍ ଅଫ୍ ଦ ଏବଭ୍, ଏ ଭିତରୁ କେଉଁଠି ବି ନୁହଁ। 19 ନମ୍ବରର ଉତ୍ତରଟି ହେବ ପିଲାମାନେ ଏ 20 ଫେବୃଆରୀ 1945। 20 ଫେବୃଆରୀ 1945 ମସିହାରେ ବ୍ରିଟିଶ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କ୍ଲିମେଣ୍ଟ ଅଟଲି ଘୋଷଣା କଲେ ଯେ ବର୍ତ୍ତମାନ ଇଂରେଜ ସରକାର ଭାରତକୁ ମୁକ୍ତ କରିବେ, ତାଙ୍କ ଉପନିବେଶ ଭାରତ ମୁକ୍ତ ହେବ। ମୁଁ ଆଶା କରୁଛି ମୋର ଆଲୋଚନା ଆପଣମାନଙ୍କର ଆଗାମୀ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ପରୀକ୍ଷାରେ ସହାୟକ ହେବ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ଗ୍ରୁପ୍ରେ ସେୟାର କରନ୍ତୁ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ।